সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পকে নিয়ে আসছি, পদ্মাশীল মানুষ। তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? নাম কি আপনার? ঝর্ণা। ঝর্ণা, খুব সুন্দর নাম। পরিবারের কে কে আছে আপনার? পরিবারে আমার কি, আমার সৎ মা আছে, বাপ আছে, আর আর সৎ ভাইয়ের দুটা ভাই আছে। ভাই আছে? আপন ভাই না সৎ ভাই? সৎ ভাই। আচ্ছা, লেখাপড়া করছেন? না, লেখাপড়া করিনি। আচ্ছা, তো কি করেন এখন? এখন বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা কি হয়েছে? মা মারা গেছে। মারা গেছে? হুম। আপন ভাই বোন নাই? না না, আপন ভাই না, আপন ভাই আমি একলাই। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। হুম। এখন কোথায় থাকেন? এখন থাকি বাইপাল। বাইপাল। এখানে কি করেন? এখন এই জায়গা থাকি, এই জায়গা করে বাপ মা, এই জায়গায় ঢাকা শহরে আইছে, বাপ মা হাত মা জ্বালা যন্ত ঢাকাতে আনিছে, বাসা বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, তো ভিডিওতে আসার কারণ কি? ভিডিও সেটা ভালো মনে মানুষ পাইলে বিয়ে সাথে বসতাম, সে যদি হাতে যে হারা সেমন থাকতাম, তার সাথে হারা সেমন থাকতাম, সঙ্গে সঙ্গে মানুষ বানিয়ে আনতাম। আচ্ছা, বয়স কত? বয়স 18। আঠারো হয়ে গেছে? পরিপূর্ণ? একটু কম না? না, তাহলে তো বিয়ে শাদী করলে তো কারোর অপেক্ষা করা লাগবে না? না, ডাইরেক্ট বিয়ে শাদী করতে পারবো। হ্যাঁ, বিয়ে শাদী করতে পারবো, পছন্দ হইলে। আচ্ছা, তো আপনার পারামল্লা এলাকায় কেউ পছন্দ করে না, বিয়ে ওখানে বসতে পারেন না? ওখানে বিয়ে বসে না। ইউটিউবে আসলে বিয়ে হয়? ইউটিউবে আসলে যে ভালো মানুষ বাসবো, আর এলাকার মানুষ ভালো না, নেশা পানি করে। ইউটিউবের মানুষ তো যার সাথে কথা বলবেন সেও তো খারাপ হতে পারে। হতে পারে, এত হবে নাকি, কথা বলতে ভালো পাওয়া যাবো, হাজার জনের মধ্যে একজন পাওয়া যাবে, তাই না? এই জন্য ইউটিউবে আসা? হ্যাঁ, এই জন্য ইউটিউবে আসছি। আগে ভিডিও করছিলেন? হ্যাঁ করছিলাম। কয়টা? একটা। একটা ভিডিও করছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারে? হুম। বলতে পারবেন? না, বলে দেন। হ্যাঁ, বলে দেন। বলে দিতাম আমি? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, জন্নাপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপনার সাথে কথা বলার জন্য। তো জন্নাপুর নাম্বার হচ্ছে 01873404647। নাম্বারটা আবার বলতেছি, 01873404647। এটাই নাম্বার না? হ্যাঁ, এটাই নাম্বার। সবসময় কাছে থাকে? হ্যাঁ, সবসময় কাছে থাকে। আচ্ছা, তো ফোন দিয়ে যদি দর্শক ভাইয়ের কোনো কিছু কোনো ব্যাপারে জানতে চায় তাহলে তাদের সাথে তো একটু ভালো করে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আচ্ছা, তো আর কিছু বলবেন? হ্যাঁ, আমার বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? না। ও, এটা বলে দেওয়া লাগবো? হ্যাঁ, এটা বলে দেওয়া লাগবো। বিয়ে হয়নি এটা তো আগে বুঝছি, 18 বছর বয়স, যেহেতু বিয়ে দেওয়া হবে কবে, 18 বছর মাত্র হইলো, বিয়ে তো হবে এখন ইউটিউবের মানুষের সাথে, তাই না? তো কি ধরনের ছেলে পছন্দ? যেমনই হোক, বুড়ো হোক জোয়ানই হোক, মনে মানুষ পাইলে হয়। বুড়ো হইলেও চলবো? হ্যাঁ, বুড়ো হইলেও চলবে। বুঝেন, কিন্তু পরে কিন্তু আমার কাছে কমেন্ট করবে যে আমার বিয়ে করতে চায় না বুড়ো দেখা। কেন? এটা যেন না হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে আপনাদের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।